Welcome to English Moja. Assalamu alaikum wa rahmatullah. তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর সম্ভবত ইংলিশ মজার সঙ্গে আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। এসএসসি ইংলিশ শর্ট কোর্স 2020-র আজকে হচ্ছে ডে টু। ডে টু এর আলোচ্য বিষয় ট্যাগ কোয়েশ্চেন্স। ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেন্টেন্স দেবো তোমাদের এবং সবশেষে তোমাদের জন্য সাজেশন থাকবে। আশা করি যদি এইগুলোই কাভার করো তাহলে ফাইনাল পরীক্ষার জন্য এনাফ হয়ে যাবে। তো চলো শুরু করি আজকের ক্লাস ট্যাগ কোয়েশ্চেন। ওয়েল, তো ট্যাগ কোয়েশ্চেনের শুরুতেই আমি তোমাদের একটা বেসিক টেস্ট দিচ্ছি। পাঁচটি সেন্টেন্স আমি দিয়েছি, তোমরা সম্ভাব্য আনসারটা খাতায় নোট করবে। খাতায় সিরিয়ালি এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত নাম্বার দিয়ে শুধুমাত্র রাইট আনসারটা নোট করবে। আনসার করা শুরু করে দাও পেজটি পজ দিয়ে। ও হ্যাঁ, আরেকটি কথা বলি, পরীক্ষাতে ট্যাগ কোয়েশ্চেন কিন্তু অবশ্যই তোমাকে পুরোটাই ওঠাতে হবে। ফাইনাল পরীক্ষায় তুমি যখন ট্যাগ কোয়েশ্চেন করবে পুরো সেন্টেন্সটা তুলতে হবে এবং যেটুকু তুমি আনসার করলে সেইটুকু তোমাকে অবশ্যই তুলতে হবে। তার মানে সেন্টেন্স এবং হচ্ছে যেটাকে আমরা স্টেটমেন্ট বলি, বাক্য এবং ট্যাগ, এই দুইটাই কিন্তু ওঠাতে হবে। ওকে, আই হোপ তোমরা অনেকেই ট্রাই করেছো। এবার আমার সঙ্গে একটু আনসারগুলো মিলিয়ে নাও। এটা কিন্তু একেবারে বেসিক টেস্ট। আমি কিন্তু তোমাদের মানে তোমাদের যাদের একেবারে প্রাথমিক থেকে শুরু করা দরকার, প্রথম ট্যাগ কোয়েশ্চেনটা কী কীভাবে করতে হয় যারা জানো না, একটু ওয়েট করো, আমি একটু পরে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলছি। আচ্ছা, এক নাম্বার, দ্য ইলিটারেট হ্যাড বিন পারমিটেড। রাইট আনসারটা কী হতে পারে? রাইট আনসারটা হচ্ছে দ্য ইলিটারেট, মূর্খরা, অজ্ঞরা। আমাকে এখানে অবশ্যই দে নিতে হবে। কেন দে নিতে হবে? যদি কোনো অ্যাজেক্টিভের আগে কখনো দা থাকে তাহলে কিন্তু তার প্রোনাউন হয়ে যাবে দে। দ্য রিচ, দ্য পোর, দ্য ইলিটারেট। ওকে, এটা শর্টকাট টেকনিক, একটু পরে আছে, ওয়েট করো। তাহলে অ্যাজেক্টিভ যখন বাক্যের সাবজেক্ট হয় তখন কিন্তু সেটা প্লুরাল কমন নাউন হয়, দ্যাটস হয় আমাকে দে নিতে হবে। তারপরে এই যে হ্যাড, নর্মালি হ্যাড চলে আসবে যেটা তোমরা সাধারণত জানো, আর বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তার মানে এটাকে আমাদের নেগেটিভ করতে হবে, হ্যাডেন্ট দে। ওকে, পরিশেষে তোমরা অবশ্যই আমাকে জানাবে যে প্রথমে আমি যে পাঁচটি দিলাম, এই যে পাঁচটি, এই পাঁচটার ভেতরে কার কয়টি হয়েছে। এরপর নাম্বার টু, এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এভরিবডি, এভরি ওয়ান, সাম ওয়ান, এগুলো থাকলে আমরা কী নেওয়া শিখেছি? দে নেওয়া শিখেছি। ওকে, তারপরে কী হবে? এইবার এখানে একটু ঘাপলা আছে, একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে এখানে অয়ার নিতে হবে, তারপর নেগেটিভ, তারপরে হচ্ছে দে। আমি জানি অনেকেই তোমরা যেটা করেছো, ওয়াজেন্ট দে করেছো, ওয়াজ ছিল তাই তোমরা ওয়াজই নিয়েছো। বাট তুমি কি একবার খেয়াল করে দেখেছো, দে এর পর কিন্তু কখনোই ওয়াজ বসে না, দে অয়ার বসে। তার মানে ট্যাগ কোয়েশ্চেনের সময় তোমাকে কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে তুমি যে অক্সিলারি ভার্বটা বসাচ্ছ সেটা কি আসলে প্রোনাউন অনুযায়ী সুইটেবল হচ্ছে কি না। বি কেয়ারফুল, আমরা অনেকেই এই কাজটা করি না, একেবারেই অন্ধ হয়ে একেবারেই ফানি মজার মতো করে ট্যাগ কোয়েশ্চেন ভেবে যা খুশি তাই দিয়ে আসি। আর এই যে স্বপ্নটা, পাঁচে পাঁচ পর স্বপ্নটা, একটাই মাত্র আশা ভরসা। আমি তো বলি যে তোমাদের একেবারেই কী বলবো, যে অন্ধকারে একটা প্রদীপের মতো তোমাদের সম্ভাবনা দেয় তোমাদের সিলেবাসের এই ট্যাগ কোয়েশ্চেন। তো সেখানেও যদি তুমি পাঁচে পাঁচ না পাও, রিয়েলি তোমার কপাল পড়া। বি কেয়ারফুল এই সব ব্যাপারগুলো নিয়ে। সো প্রোনাউন অনুযায়ী কিন্তু আমরা কী করবো, অক্সিলারি ভার্ব নেব। ওকে, এরপর আসুন নাম্বার থ্রি, হি হ্যাজ ফিউ টয়েস। রাইট আনসার হচ্ছে হ্যাজ হি। আমি জানি তোমরা অনেকে হ্যাজেন্ট করেছ, তোমাদের ধারণা বাক্যটি আসলে অ্যাফার্মেটিভ কিন্তু না, বাক্যটি নেগেটিভ। ফিউ অর্থ হচ্ছে নাই, হি হ্যাজ ফিউ টয়েস মানে তার কোনো খেলনা নাই, ঠিক আছে? কিন্তু ফিউ এর আগে যদি কোনোভাবে আমি একটা এ বসাতাম, এ ফিউ বলতাম, তাহলে তার কিছু খেলনা আছে। তার মানে আমরা জেনে রাখবো, ফিউ এর আগে যদি এ না থাকে তাহলে সেটা নেগেটিভ অর্থ দেয়। দ্যাট মিন্স সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ, এই জন্য কিন্তু আমরা হ্যাজ হি করলাম। ও হ্যাঁ, আরেকটি কথা বলি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভেবে তুমি কিন্তু আরেকটাও করতে পারো, আমেরিকান ফরম্যাটে তুমি করতে পারো, সেটা হচ্ছে ডাজ হি, এটাও কিন্তু রাইট, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভেবে কিন্তু ডাজ হি তুমি এটা করতেই পারো। ওয়েল, এরপরে ফোর নাম্বার, উইশ ইউ হ্যাপি মুড। উইশ ইউ হ্যাপি মুড, রাইট আনসার হচ্ছে ডোন্ট, আই অথবা উই। তোমরা অবাক হয়ে যাচ্ছ, তোমাদের ধারণা ছিল যে কী ব্যাপার, আমাদের স্যার এটা বলেছিল যে কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে সেটা ইম্প্যারেটিভ, আর ইম্প্যারেটিভ বা ভার্ব দিয়ে শুরু হলেই কোনো কথা নেই, উইল ইউ বাউন্ড ইউ হবে। হ্যাঁ, ওনার কথা কিন্তু ভুল নয়, বাট সমস্যা হচ্ছে এই বাক্যটা শুরুতে ভার্ব থাকা সত্ত্বেও বাক্যটি ইম্প্যারেটিভ নয়, এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কীভাবে বুঝবে? যদি কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে এবং তারপরে অবজেক্টে যদি ইউ থাকে তাহলে তার নাম অ্যাসার্টিভ,
verb plus you is equal to assertive তখন তুমি একবারে নির্দ্বিধায় দিয়ে দেবে don't I বা we আসলে বাক্যটা বেসিক্যালি এরকম ছিল যে I wish you happy mood অথবা we wish you happy mood আমি তোমাকে সুন্দর একটি মুহূর্তের কথা কল্পনা করি বা প্রত্যাশা করি তোমার জন্য সো এই স্পিকার কিন্তু হচ্ছে ফার্স্ট পারসন I অথবা we এরপর নাম্বার 5 one lie begets 100 lie একটা মিথ্যা শত মিথ্যা নিয়ে আসে one lie আলোচ্য বিষয় one না lie তার মানে একটা বিষয়কে বোঝাচ্ছে সেজন্য আমরা it নেব begets present indefinite tense এস থাকলেই do বা does এর ব্যবহার হবে আমরা অবশ্যই এখানে does নেব এই doesn't it ওকে তো এই হচ্ছে try yourself পাঁচটি সলিউশন এবার তোমরা আমাকে একটু কষ্ট করে জানাও এই পাঁচটির ভিতরে কার কয়টি হয়েছে যাদের বেসিকের অবস্থা খুব খারাপ যারা খুব টেনশনে আছো যারা ট্যাগ কোশ্চেনে 5 এ 5 পেতে চাও তারা একটু ওয়েট করো এখনি তোমাদের জন্য আমি সাজেশন দিচ্ছি সাজেশন অন ট্যাগ কোশ্চেনস তো সাজেশন থাকবে 10টি স্পেশালি 10টি তোমরা কিন্তু এগুলো জানো আর যদি এর থেকেও এক্সক্লুসিভ কিছু পেতে চাও একটু ওয়েট করো আগে প্রথমত এই 10টি তোমরা কন্ট্রোলে নিয়ে আসবে এই পেজে রয়েছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত একটু ভালো করে বুঝে নাও কোন বাক্যে লেটার্স থাকলে তোমরা সিম্পলি বসিয়ে দিবে শ্যালোই আমি জানি তোমরা এটা শিখেছো তারপরেও একবার দেখে নাও আর নরমালি কি লেটার্স হেল্প ইউ তাহলে কি হবে লেটার্স থাকলে শ্যালোই সো রাইট অ্যানসার অবশ্যই হবে এখানে শ্যালোই আমি অ্যানসারটা লিখছি না ওইটাই অ্যানসার হবে লেটার্স হেল্প ইউ মিন্স ট্যাগ কোশ্চেন হবে শ্যালোই সো সিম্পলি তুমি মুখস্থ রাখবে লেটার্স শ্যালোই ওকে নাম্বার 2 ভার্ব প্লাস এক্সটেনশন যদি ভার্বের পরে কোনো এক্সটেনশন থাকে এই যে বাকি অংশ সিট বিসাইড মি আমার পাশে বসো অবভিয়াসলি এটাকে আমরা লিখবো হচ্ছে উইল ইউ অথবা ওন্ট ইউ জাস্ট মনে রেখে দেবো ভার্ব প্লাস এক্সটেনশন থাকলে উইল ইউ অথবা ওন্ট ইউ বাট এখানে 2 এবং 3 এর ভিতরে এবার একটা ঝগড়া হবে ঝগড়াটা কি জানো দেখো প্রথমটা 2 নম্বরটা শুরু হয়েছে ভার্ব দ্বারা আবার 3 নম্বরটাও শুরু কিন্তু ভার্ব দ্বারা বাট সমস্যা হচ্ছে এখানে ছিল বাড়তি অংশ বলা আর এখানে কিন্তু ইউ তার মানে স্পেসিফিক্যালি যখন আমি ইউ বলবো ভার্ব প্লাস ইউ তখন বলবো ডোন্ট আই বা ডোন্ট উই যেটা আমি একটু আগে বলেছিলাম যে থ্যাংক ইউ বা উইশ ইউ হ্যাপি মুড এইরকম ক্ষেত্রগুলোতে যখন অবজেক্ট ইউ থাকে তখন কিন্তু সাবজেক্টে আই বা উই স্পিকার হিসেবে ধরা হয় তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেই জন্য ডোন্ট আই বা ডোন্ট উই আর এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সেই জন্য উইল অথবা ওন্ট ইউ তুমি এত কষ্ট না করে বা এত মাথায় পেইন না নিয়ে সিম্পলি তুমি মুখস্থ রাখবে ভার্বের পরে ইউ থাকলে ডোন্ট আই বা ডোন্ট উই এই যে থ্যাংক ইউ এই যে দেখো থ্যাংক ইউ এই যে ডোন্ট আই বা ডোন্ট উই বাট যদি ভার্বের পরে এক্সটেনশন থাকে মানে ইউ ছাড়া অন্য কিছু আমি যদি এখানে থ্যাংক ইউ না দিই আমি যদি বলতাম থ্যাংক হিম থ্যাংক হার তাহলে কিন্তু আবার হয়ে যেত উইল অথবা ওন্ট ইউ ঠিক আছে এরপর নাম্বার 4 লেটের পর যদি কখনো আমরা আজ দেখি তাহলে তো ঝামেলা চুকে গেছে আমাদের লেটাস মিন্স শ্যালোই বাট লেটের পরে যদি আজ না থেকে অন্য কিছু থাকে তাহলে অবশ্যই হবে উইল অথবা ওন্ট ইউ জাস্ট মুখস্থ রাখতে হবে সময় তোমার এত কম আমি তোমাকে আসলে লজিক দিয়ে বোঝাতে পারছি না ট্যাগ কোশ্চেনের উপরে অনেক সময় ধরে ক্লাস নেওয়া যেতে পারে কিন্তু আমি বর্তমান সময়ে ততটুকুই চাইবো যতটুকু তোমাদের ভালো মার্কস পাওয়ার জন্য লাগবে তো লেট মি গো দেয়ার লেট মি অবভিয়াসলি লেটের পরে মি সো কোনো কথা চলবে না উইল ইউ অথবা ওন্ট ইউ হ্যাঁ তোমরা আমাকে বলতেই পারো যে স্যার এই দুইটার ভেতরে উইল ইউ বা ওন্ট ইউর ভেতরে আমরা কি দুইটাই দেবো নাকি একটা দেবো তোমরা সর্বদা একটা দেবে কোনটা সেটা হচ্ছে ওন্ট ইউটা বেসিক্যালি বাক্যটাকে অ্যাফার্মেটিভ ধরা হচ্ছে দ্যাট মিন্স নেগেটিভ দেওয়াটাই বেস্ট সো সবসময় তোমরা আমি যেগুলোতে স্ল্যাশ দিয়েছি তোমরা কখনো দুইটা করে আনসার ইউজ করবে না সর্বদাই একটা নাম্বার 5 প্লিজ কাইন্ডলি থাকলে আমরা নেব হচ্ছে ক্যান ইউ প্লিজ হেল্প মি সো রাইট আনসার কী হবে ক্যান ইউ জাস্ট মুখস্থ রেখে দাও আচ্ছা এরপরের পেজ ওয়েল তো এই পেজে শুরু হলো 6 থেকে 10 পর্যন্ত 6 নাম্বার আই অ্যাম থাকলে আর এন টাই বা এইন টাই আমি অন্য কোনো সময় বুঝিয়ে দেবো যে আসলে কেন আমরা আরেন্ট নিই কেন আসলে এইন্ট নিই অনেকের কাছে লজিকটা হচ্ছে আই এম থাকলে আমি অ্যামেন্টাই নেব বাট আসলে এটা নেওয়া যাবে না এটা পেছনে লজিক আছে একটা আরেন্টাই বা এইন্টাই শুধু এইটুকু মনে রাখো পরে অন্য কোনো সময় সেটা বিস্তারিত কথা বলবো আই এম লেট আই অ্যাম আছে দ্যাট মিন্স আমরা ট্যাগে নেবো আরেন্টাই বা এইন্টাই বোথ আর রাইট তুমি এটা যে কোনো একটা নিতে পারো তবে যে কোনো একটা নিবে সবসময় পরীক্ষাতে 7 নাম্বার আই এম নট যদি থাকে আই এম নট লেট বা আই এম এর সঙ্গে যদি নট লাগানো থাকে তাহলে রাইট উত্তর হয়ে যাবে এম আই এই যে আই এম লেট তার মানে ট্যাগ কোয়েশ্চেন হবে এম আই নাম্বার 8 দা প্লাস অ্যাজেক্টিভ যদি কোনো বাক্যে সাবজেক্ট হয় তাহলে কিন্তু দে হবে এর আগে কিন্তু তোমরা দেখেছো দ্য ইলিটারেট হ্যাড বিন পারমিটেড আমি এটা দিয়েছিলাম এখানে দিলাম দ্য ওয়াইজ
ওয়াইজটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের আগে দা হয়েছে, এটা কমন নাউন হয়ে গেছে, এই জন্য কিন্তু আমরা প্রোনাউন হিসেবে এখানে দে নিব। তার মানে রাইট আনসার কী হবে? আরেন্ট দে। ঠিক আছে, এরপর 9 নম্বর, ডট ডট বডি, অর্থাৎ যেগুলো প্রোনাউনের সঙ্গে, ইনডিফিনিট প্রোনাউনের সঙ্গে বডি লাগানো থাকে, সাম বডি, অ্যানি বডি, নো বডি, সেগুলোর জন্য প্রোনাউন হিসেবে আমরা দে নেব। এবং দের পর যে অক্সিলারি ভার্বটা হয় টেন্স অনুযায়ী আমরা কিন্তু সেটাই নেব, শুধু যা আছে তাই নয়। যেমন দেখো, নো বডি থাকলে আমরা কী নেব? নো বডি থাকলে অবভিয়াসলি আমরা দে নেব। আচ্ছা, এটা আমি একটু দিয়েই দিই, দে নিলাম, ওকে ডান। এরপরে আমরা নর্মালি কী নিতাম? হয়তো বা অনেকেই ওয়াজ নিতাম, কিন্তু দের পর কি ওয়াজ বসে? তুমি ভেবে দেখো তো, আমি কী বলবো, দে ওয়াজ নাকি দে ওয়ার? অবভিয়াসলি দে ওয়ার, এই জন্য আমরা এই ভুলটা অনেকেই করি, দে ওয়ার। আর নো বডি না, তার মানে এই পাশে আর আমরা না দিতে পারছি না, ওয়ার দে। কেয়ারফুল এই ব্যাপারটা নিয়ে তোমরা একটু বেশি ভাববে, এটাই আমরা বেশি ভুল করি। আচ্ছা, 10 নম্বর, ডট ডট থিং, সামথিং, এনিথিং, নাথিং, এরকম থাকলে যেগুলোর সঙ্গে থিং থাকবে সেগুলোতে আমরা ইট নেব। এভরিথিং ওয়াজ ফানি, তার মানে কী হবে? ওয়াজেন্ট ইট, ওয়াজেন্ট ইট, ওকে, ইট নেব আমরা এভরিথিং, সামথিং, এনিথিংয়ের জন্য। ওয়েল, এই হচ্ছে 10টি সাজেশন তোমাদের জন্য। এছাড়াও আমার চ্যানেলে 20টি ট্যাগ কোয়েশ্চেনের আমি ক্লাস নিয়েছি, যেইগুলো করলে তুমি একেবারে নিশ্চিত হয়ে যাবে যে ট্যাগে তুমি 5 আউট অফ 5, পাঁচে তুমি 5 পেয়ে যাবে। তো সেটা লিঙ্ক আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওপরে তাকিয়ে দেখো, ডান পাশে আই বাটনে সেটা লিঙ্ক দিয়ে দিলাম, এবং সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে একই সঙ্গে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে ক্লাসটি করে ফেলবে। ক্লাসটি তোমরা কতটা এনজয় করলে এবং তোমাদের কতটুকু উপকার লাগছে অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আশা রাখছি পরবর্তী ক্লাসে Day 03-তে তোমাদের সঙ্গে আবারও কথা হবে। তোমরা সবাই অনেক ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।